ইসরায়েলের হামলায় ইরানের 4 সেনা নিহত হয়েছে বলে নিশ্চিত করেছে তেহরান। আর হামলার একদিন আগে ইরানকে সতর্ক করা হয়েছিল বলে জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম অ্যাক্সিওস। এদিকে অবরুদ্ধ গাজার উত্তরাঞ্চলের বেইত লাহিয়া শহরে 5টি আবাসিক ভবনে ইসরায়েলি বোমা হামলায় 45 জন নিহত হয়েছেন। অপরদিকে লেবাননের বৈরুতে অন্তত 8টি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে আইডিএফ। আশাব শুভর রিপোর্ট। ইসরায়েলের বহুমুখী যুদ্ধ বসছে গোটা মধ্যপ্রাচ্য। গাজায় 1 বছর ধরে আগ্রাসন চালানোর পর সম্প্রতি লেবাননকে নিজেদের লক্ষ্যবস্তুতে পরিণত করেছে তেল আবিব। এছাড়া সিরিয়া ও ইয়েমেনেও হামলা চালাচ্ছে নেতানিয়াহু বাহিনী। শনিবার ইরানের বিভিন্ন সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েল। চলতি মাসের শুরুতে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছোড়ার প্রতিক্রিয়া হিসেবে এই হামলা চালানো হয় বলে জানায় তেল আবিব। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। তবে মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওস জানায়, শুক্রবার ইরানকে হামলার বিষয় জানিয়েছিল ইসরায়েল। চলমান পাল্টাপাল্টি হামলা থামানো এবং উত্তেজনা কমাতেই তৃতীয় কোনো দেশের মাধ্যমে এই আগাম সতর্কবার্তা দিয়েছিল তেল আবিব। বিভিন্ন সূত্রের বরাতে জানা যায়, ইরানিদের এই হামলার প্রতিক্রিয়া না জানাতেও আহ্বান জানিয়েছিল ইসরায়েল। তবে ইসরায়েলের হামলার জবাব দেয়া ইরানের অধিকার এবং তা উপযুক্ত সময় দেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সামরিক প্রধান। এদিকে গাজায় আগ্রাসন অব্যাহত রেখেছে নেতানিয়াহুর সেনারা। উত্তরাঞ্চলের বেইত লাহিয়ায় 6টি আবাসিক ভবনে বোমা হামলায় শতাধিক নিহত হয়েছে। ধ্বংসস্তূপের নিচে আটকা আছেন অনেকে। এছাড়া গাজা সিটির একটি স্কুলে ইসরায়েলি হামলায় বেশ কিছু মানুষ হতাহত হয়। লেবাননের রাজধানী বৈরুতে অন্তত 8টি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল। হামলার আগে বেশ কিছু ভবন খালি করার নির্দেশ দেয় আইডিএফ। অন্যদিকে ইসরায়েলের উত্তরাঞ্চলের অন্তত 25টি এলাকার বাসিন্দাদের অবিলম্বে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে হিজবুল্লাহ। শনিবার ইরানে হামলার পর থেকে ইসরায়েলে শতাধিক রকেট ছুড়েছে সংগঠনটি। আশরাফ শুভ, 21 টেলিভিশন।